মহাবিশ্বে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে কিনা এই বিষয়ে বিতর্কের শেষ নেই কোনো। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই মহাকাশের রহস্যময় বস্তুগুলো এই বিতর্কের খোরাক জুগিয়েছে। প্রথম 10,000 বছর মানুষ ভাবত পৃথিবীটা পুরোপুরি সমতল এবং মহাকাশের গ্রহ নক্ষত্রগুলো আসলে সেই সমতল পৃথিবীর কাঁচ সদৃশ ছাদে ঝুলে থাকা আলোর বাতি। এরপর এখন থেকে প্রায় 2,500 বছর আগে পৃথিবীর সঠিক আকার নির্ণয়ে সক্ষম হয় মানুষ। তবে তারপরেও আরও প্রায় 2,000 বছর মানুষের ধারণা ছিল চাঁদ, সূর্য এবং শুক্র বা মঙ্গলের মতো গ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। শেষ পর্যন্ত গ্যালিলিও এবং ইয়োহান কেপলারের মতো বিজ্ঞানীরা সৌরজগতের সঠিক কাঠামো নির্ণয় করেন। আমাদের সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এই ধারণাটি বর্তমানে বহুল প্রচলিত হলেও ওই সময় এই বিজ্ঞানীদের এজন্য প্রচুর সামাজিক এবং রাজনৈতিক ভোগান্তি পোহাতে হয়েছিল। এরপর গত শতকের শুরুতেও মানুষের ধারণা ছিল আমাদের মিল্কি ওয়ে ছায়াপথটি মহাবিশ্বের একমাত্র গ্যালাক্সি। এভাবে সময়ের সাথে সাথে মহাবিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি যত বেড়েছে ততই বেড়েছে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল এবং গবেষণা। সুপ্রিয় দর্শক, আদ্যোপান্তের আজকের আয়োজনে পৃথিবীর বাইরে প্রাণীর অস্তিত্ব নিয়ে এমন কিছু কৌতূহল, গবেষণা এবং সম্ভাবনার কথাই জানাব। ১৯৬৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান বিভাগে পিএইচডি করছিলেন জাসলিন বার্লিন নামের এক শিক্ষার্থী। নবনির্মিত একটি রেডিও স্যাটেলাইট ব্যবহার করে জসলিন মহাকাশে রেডিও তরঙ্গের অস্তিত্ব পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তিনি অদ্ভুত একটি সিগন্যাল আবিষ্কার করেন। ঠিক 1.3 সেকেন্ড পরপর কেউ যেন উচ্চ শক্তির রেডিও তরঙ্গ ছুড়ে দিচ্ছে। এমন নিখুঁত সময়ের ব্যবধানে রেডিও তরঙ্গ সৃষ্টির পেছনে স্যাটেলাইটের কোনো যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেন জসলিন। কিন্তু স্যাটেলাইটে কোনো ত্রুটি খুঁজে না পাওয়ায় তিনি বুঝতে পারেন সিগন্যালটি মহাকাশের কোথাও সৃষ্টি হয়েছিল। ওই সময় রহস্যময় সিগন্যালটির নাম রাখা হয় LGM-1। LGM দিয়ে এখানে লিটল গ্রিন ম্যান বোঝানো হচ্ছে। অর্থাৎ বিজ্ঞানীরা ভেবেছিলেন এই রেডিও সংকেতটি সুদূর কোনো গ্যালাক্সিতে বসবাসরত উচ্চ বুদ্ধির সম্পন্ন প্রাণীরা পাঠিয়েছে। পরে অবশ্য জসলিন এই সংকেতের উৎস হিসেবে পালসার জাতীয় নক্ষত্র আবিষ্কার করেন। এই নক্ষত্রগুলোর ঘূর্ণন গতি অনেক বেশি থাকায় তা নিয়মিত বিরতিতে এমন উচ্চ শক্তিসম্পন্ন রেডিও সংকেত সৃষ্টি করে। এরপর থেকেই মহাকাশে প্রাণের সন্ধানে নিবেদিত একটি সংস্থা গড়ে তোলা হয়, সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে সেটি নামক এই সংস্থাটি গত 5 দশকে তেমন কোনো প্রাণের সন্ধান পায়নি। এখন পর্যন্ত পৃথিবী একমাত্র গ্রহ যেখানে নিশ্চিতভাবে প্রাণের উৎপত্তি এবং বিস্তার ঘটেছে। গত প্রায় 100 বছর ধরে মানুষ মহাকাশে রেডিও তরঙ্গ প্রেরণ করছে। আলোর গতিতে ধাবমান এই তরঙ্গগুলো এতদিনে পৃথিবী থেকে প্রায় 100 আলোকবর্ষ দূরে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে 100 আলোকবর্ষ ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকা হলে তার মাঝে অবস্থিত সৌরজগৎগুলোর কোনো গ্রহে অন্তত মানুষের মতো বুদ্ধিসম্পন্ন প্রাণের অস্তিত্ব থাকলে তারা পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টের পেয়ে যেত। বর্তমান হিসেব অনুযায়ী এই বৃত্তের ভেতর প্রায় 15,000-এর মতো সৌরজগৎ রয়েছে। যে কোনো সভ্যতাই বিজ্ঞানের অগ্রগতির এক পর্যায়ে যোগাযোগের জন্য রেডিও তরঙ্গের উপর নির্ভর করে। কিন্তু কালের পরিক্রমায় যোগাযোগ প্রযুক্তিগুলো রেডিও তরঙ্গের বদলে ওয়াইফাইয়ের মতো ভিন্ন কোনো মাধ্যম ব্যবহার শুরু করে। ফলে পৃথিবীকে ঘিরে এই রেডিও বৃত্তের ব্যাস বেড়ে চলা একসময় থেমে যাবে। একদিন পৃথিবী থেকে সবশেষ রেডিও সিগন্যালটি সম্প্রচার করা হবে, যা ধীরে ধীরে মহাশূন্যের অসীম শূন্যতায় বিলীন হয়ে যাবে। ফলে পৃথিবী আবারও রেডিও তরঙ্গহীন হয়ে পড়বে। অর্থাৎ রেডিও সংকেত পর্যবেক্ষণের মাধ্যমে ভিন গ্রহে প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়ার সম্ভাবনা 100 বছরের বেশি স্থায়ী হয় না। তাছাড়া উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে রেডিও তরঙ্গের শক্তিও কমতে থাকে। অবশ্য সাধারণ রেডিও এবং টেলিভিশনের বদলে সামরিক বাহিনীর রাডার থেকে সম্প্রচারিত রেডিও তরঙ্গের শক্তি বেশি থাকে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 2টো স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে 100 আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত এমন রেডিও সংকেত শনাক্ত করা সম্ভব। পৃথিবীর মতো কোনো গ্রহের অধিবাসীরা তাদের শনাক্ত হবার সম্ভাবনা বাড়াতে চাইলে
তাদের ব্যাস গ্রহটির কক্ষপথে একটি বিকন স্থাপন করতে পারে। ওই বিকনটি নিয়মিত সব দিকে তার অস্তিত্ব জানান দিয়ে শক্তিশালী রেডিও সংকেত সম্প্রচার করবে। তবে এর জন্য ওই গ্রহের অধিবাসীদের জ্বালানি খাতে আকাশচুম্বী খরচ করতে হবে, কারণ এমন একটি সংকেত সম্প্রচারে বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন পড়বে। তুলনামূলক স্বল্প খরচে এর বিকল্প হিসেবে যে কোনো একদিকে নিয়মিত বিরতিতে এমন সংকেত সম্প্রচার করা যেতে পারে। তবে 360 ডিগ্রির বদলে নির্দিষ্ট একটি দিকে সম্প্রচার করায় শনাক্ত হওয়ার সম্ভাবনাও বহুগুণে কমে যাবে। 1974 সালে পুয়ের্টো রিকোর একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এমন একটি সংকেত সম্প্রচার করা হয়েছিল। পৃথিবী থেকে প্রায় 25,000 আলোকবর্ষ দূরে অবস্থিত একগুচ্ছ গ্যালাক্সি লক্ষ্য করে পাঠানো ওই সংকেতটি ছিল 3 মিনিট দীর্ঘ। অর্থাৎ ওই গ্যালাক্সি গুচ্ছের কোনো গ্রহে বসবাসকারী সভ্যতা পৃথিবীর অবস্থান শনাক্তের জন্য ঠিক 3 মিনিট সময় পাবে। প্রশ্ন উঠতে পারে, তবে কি পৃথিবীকে লক্ষ্য করে ভিন গ্রহের কোনো সভ্যতা এমন সংকেত সম্প্রচার করেছে কখনো? 1977 সালে পুরো পৃথিবী জুড়ে শক্তিশালী একটি রেডিও সংকেত শনাক্ত করা হয়েছিল। ওয়াও সিগন্যাল হিসেবে পরিচিত সেই সংকেতটির এখন পর্যন্ত মর্ম উদ্ধার করা সম্ভব হয়নি। এটি কোনো প্রাকৃতিক কারণে সৃষ্ট নাকি কোনো সভ্যতার প্রেরিত রেডিও সংকেত তারও কুলকিনারা করা সম্ভব হয়ে ওঠেনি। তারপরেও 2012 সালে ওই তরঙ্গের উৎস লক্ষ্য করে পৃথিবী থেকে একটি পাল্টা সংকেত পাঠানো হয়। মিল্কি ওয়ের মতো একটি প্রাচীন এবং নক্ষত্রবহুল গ্যালাক্সিতে এভাবে পাল্টাপাল্টি সংকেত পাঠিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়াটা তেমন বাস্তবসম্মত না, বরং অন্যান্য জৈব এবং প্রযুক্তিগত চিহ্ন খোঁজাটা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। আমরা জানি আমাদের সৌরজগতের বাইরেও প্রতিটি গ্যালাক্সিতে এমন অসংখ্য সৌরজগৎ রয়েছে। এই সৌরজগৎগুলোই পৃথিবীর মতো গ্রহের সংখ্যাও নেয়াহেত কম না। এর মধ্যে যে গ্রহগুলো মূল নক্ষত্র থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে সেখানে তরল পানির অস্তিত্ব থাকাটাও অস্বাভাবিক কিছু না। সৌরজগতের নিকটতম এমন একটি গ্রহের নাম লুইটেন বি। পৃথিবী থেকে মাত্র 12.4 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহ লক্ষ্য করে 2017 সালে একটি রেডিও সংকেত সম্প্রচার করা হয়। সেখানে বিখ্যাত কয়েকটি গানের কম্পোজিশন এবং মানুষ প্রজাতির জৈবিক বিবরণ সম্পর্কে সাধারণ কিছু তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওই গ্রহে বুদ্ধিসম্পন্ন কোনো সভ্যতার বসবাস থাকলে তাদের উত্তর পেতে কমপক্ষে 2044 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। সমস্যা হল একটি গ্রহে প্রাণীর উন্মেষ বা বসবাসের মতো পরিস্থিতি থাকলেই যে সেখানে প্রাণীর উন্মেষ এবং বিকাশ ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই। আবার প্রাণীর উন্মেষ হলেও তা এখন পর্যন্ত টিকে থাকবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। পৃথিবীতেও গত প্রায় 400 কোটি বছরে যত ধরনের প্রাণীর উন্মেষ হয়েছে তার শতকরা 99 ভাগই বিলুপ্ত হয়ে গেছে। তাই প্রাণের সম্ভাব্য অস্তিত্বের সন্ধানে বিজ্ঞানীরা এই গ্রহগুলোর বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করেন। কোনো নক্ষত্রের আলো একটি গ্রহের বায়ুমণ্ডল ভেদ করে গেলে তার স্পেকট্রামে পরিবর্তন আসে। এই স্পেকট্রাম বিশ্লেষণের মাধ্যমে ওই বায়ুমণ্ডলে বিদ্যমান পদার্থগুলো শনাক্ত করা সম্ভব। যেমন ধরুন, অক্সিজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলের ক্ষেত্রে আলোটি সবুজ আভা ধারণ করবে। অন্যদিকে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে তা নীলচে আভা বিচ্ছুরণ করবে। কোনো গ্রহের সম্ভাব্য প্রাণীর এই ধরনের চিহ্নগুলোকে বায়োসিগনেচার বা জৈব স্বাক্ষর বলা হয়। এমন আরেকটি সম্ভাব্য জৈব স্বাক্ষর হল প্রাণীর অস্তিত্ব ছাড়া কোনো গ্রহের বায়ুমণ্ডলে একই সাথে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন উপস্থিত থাকে না। কোনো গ্রহের বায়ুমণ্ডলে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি থেকেও সেখানে প্রাণীর অস্তিত্ব অনুমান করা সম্ভব হতে পারে। প্রাকৃতিক কোনো কারণ ছাড়া একটি গ্রহের বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি সেই গ্রহের জলবায়ু পরিবর্তনের চিহ্ন হতে পারে। হয়তো পৃথিবীতে মানুষের মতো সেখানেও কোনো প্রজাতি এই পরিবেশ দূষণের কাজ করে চলেছে। জৈব স্বাক্ষরের পাশাপাশি টেকনোসিগনেচার বা প্রযুক্তিগত স্বাক্ষরের মাধ্যমেও একটি গ্রহে বুদ্ধিসম্পন্ন প্রাণীর অস্তিত্ব শনাক্ত করা যেতে পারে। কোনো গ্রহকে ঘিরে যদি অসংখ্য উপগ্রহ এবং যন্ত্রাংশের উপস্থিতি টের পাওয়া যায় তবে ওই গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। এমন স্বাক্ষরের একটি অনন্য নজর হতে পারে গ্রহটিকে ঘিরে তৈরি করা কোনো মেগাস্ট্রাকচার। সেক্ষেত্রে ওই গ্রহটি প্রদক্ষিণের সময় তার নক্ষত্রের আলোর একটা বড় অংশ আটকে ফেলবে। ভিন গ্রহের পর্যবেক্ষকের কাছে মনে হবে বছরের একটি নির্দিষ্ট সময় ওই নক্ষত্রটির আলো উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। পৃথিবী থেকে প্রায় 1,500 আলোকবর্ষ দূরে অবস্থিত একটি নক্ষত্র এই কারণে
বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করেছে। কারণ প্রতি বছর একটা সময় এই নক্ষত্রের আলো শতকরা 22 ভাগ কমে যায়। অনেকের ধারণা এই নক্ষত্রটিকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর মধ্যে কোনো একটির অধিবাসীরা তাদের পুরো গ্রহটি ঘিরে একটি মেগা স্ট্রাকচার নির্মাণ করেছে, যা ওই নক্ষত্রের শতকরা 22 ভাগ শক্তি আহরণে সক্ষম। এখন পর্যন্ত মানুষের সূর্যরশ্মির শতকরা 1 ভাগও আহরণ করার মতো উপযোগী প্রযুক্তিও আবিষ্কার করতে পারেনি। তবে এই নক্ষত্রটির ক্ষেত্রে এমনটি হবার আরেকটি কারণ হতে পারে মহাকাশে বিদ্যমান ধূলিমেঘ। হাজার হাজার আলোকবর্ষব্যাপী বিস্তৃত এই মেঘগুলো যে কোনো নক্ষত্রকেই সাময়িকভাবে ম্লান করে দিতে পারে। এই ধরনের মেগা স্ট্রাকচারের ধারণা গত শতকে 60-এর দশকে জনপ্রিয় হয়ে উঠেছিল। পদার্থবিদ রিচার্ড ডাইসন পৃথিবীর কক্ষপথে এমন একটি স্ফিয়ার নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। তার নামানুসারে ডাইসন স্ফিয়ার নামে পরিচিত এই প্রযুক্তিটি কাগজে কলমে অবিরত সূর্যের শক্তি আহরণ করতে পারে। কোনো সভ্যতা এই ধরনের প্রযুক্তি আবিষ্কার করতে পারলে মানুষের তুলনায় তারা কতটা অগ্রগামী হতে পারে তা বোঝাতে একটি মানদণ্ড উদ্ভাবন করেন রাশিয়ার অ্যাস্ট্রোফিজিসিস্ট নিকোলাই কার্দাশেভ। প্রাকৃতিক শক্তি আহরণের সক্ষমতার ভিত্তিতে নির্ধারিত এই মানদণ্ড অনুযায়ী ডাইসন স্ফিয়ার প্রযুক্তির অধিকারী একটি সভ্যতা টাইপ টু সিভিলাইজেশন হিসেবে গণ্য হবে, কারণ তারা তাদের সৌরজগতের মূল নক্ষত্রটির শক্তি আহরণে সক্ষম হবে। এর নিচে টাইপ ওয়ান সভ্যতাগুলো তার গ্রহের সম্পূর্ণ শক্তি আহরণে সক্ষম হবে, আর টাইপ থ্রি সভ্যতা তাদের পুরো গ্যালাক্সির সম্পূর্ণ শক্তি আহরণ এবং ব্যবহার করবে। বুঝতে পারছেন, এই মানদণ্ড অনুযায়ী মানব সভ্যতা মোটে টাইপ ওয়ান পর্যায় পর্যন্ত পৌঁছতে পেরেছে। গত প্রায় 50 দশকের গবেষণা অনুযায়ী আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে টাইপ থ্রি বা টাইপ টু পর্যায়ের কোনো সভ্যতার অস্তিত্ব নেই এইটুকু প্রায় নিশ্চিত করে বলা সম্ভব। এর বাইরে মিল্কি ওয়ের নিকটতম প্রায় 1,00,000 গ্যালাক্সি পর্যবেক্ষণের পর সেগুলো অন্তত টাইপ থ্রি পর্যায়ের কোনো সভ্যতা নেই এইটুকু এতদিনে জানা হয়ে গেছে। পৃথিবী থেকে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে এখন পর্যন্ত প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আবিষ্কার করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। মিল্কি ওয়ের মতো এক একটি গ্যালাক্সিতে সৌরজগতের সংখ্যা 100 বিলিয়নের বেশি, অর্থাৎ প্রতি 100 কোটি সৌরজগতের মধ্যে পৃথিবীর মতো একটি গ্রহ থাকলেও মহাবিশ্বে 100,000,000 কোটি বুদ্ধিসম্পন্ন সভ্যতার অস্তিত্ব থাকার কথা। অথচ এতদিনের গবেষণায় এমন একটি গ্রহ খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এই আপাত বিরোধী বিষয়টি বিজ্ঞানের ভাষায় ফার্মি প্যারাডক্স হিসেবে পরিচিত। এই প্যারাডক্সের উত্তরে একাধিক কারণ প্রস্তাব করেছেন বিজ্ঞানীরা। কেউ বলেন হয়তো মহাবিশ্বে প্রাণীর অস্তিত্ব বহুল প্রচলিত হলেও বুদ্ধিসম্পন্ন প্রাণীর সংখ্যা ভীষণ দুর্লভ। তাদের দাবি অনুযায়ী পৃথিবীতেও মানুষের মতো বুদ্ধিসম্পন্ন প্রাণীর আবির্ভাব ঘটতে প্রায় 400 কোটি বছর বিবর্তনের প্রয়োজন হয়েছিল। এর মাঝে পৃথিবী জুড়ে বিদ্যমান জীববৈচিত্র্যে একাধিকবার গণবিলুপ্তির ঘটনাও ঘটেছে। আবার আরেক শিবিরের দাবি, পৃথিবীতে প্রাণীর উন্মেষ এবং বিকাশের পেছনে অসংখ্য প্রভাবকের হাত ছিল এবং হয়তো মহাবিশ্বে আর কোথাওই এই প্রভাবকগুলোর এমন সম্মিলনের পুনরাবৃত্তি ঘটেনি। এই প্রস্তাবনাটিকে রেয়ার আর্থ হাইপোথিসিস নাম দেওয়া হয়েছে। কোনো গ্রহে প্রাণীর উন্মেষ ঘটলেও তা বিবর্তিত হয়ে বুদ্ধিসম্পন্ন প্রাণী পরিণত হতে বেশ কয়েকটি জটিল প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়। পৃথিবীতে মানুষের আবির্ভাব বলে দেয় আমরা এরই মধ্যে এমন কিছু প্রতিবন্ধকতা অতিক্রম করে গেছি। এর মধ্যে প্রথমেই রয়েছে এককোষী প্রাণীর সম্মিলনের ফলে বহুকোষী প্রাণীর উৎপত্তি। অনেকে পারমাণবিক শক্তি আহরণের সক্ষমতা অর্জনকেও এমন একটি প্রতিবন্ধকতা মনে করেন। সৌভাগ্যক্রমে এই বাধাটিও পৃথিবীর মানুষ অতিক্রম করে এসেছে। আবার এই পারমাণবিক শক্তির উপযুক্ত ব্যবস্থাপনায় ব্যর্থ হলে মানব সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যেতেও বেশি সময় লাগবে না। হয়তো মহাবিশ্বের এমন অনেক সভ্যতাই পারমাণবিক শক্তি আহরণের সক্ষমতা অর্জনের পর তা নির্বিচারে অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে বিলুপ্ত হয়ে গেছে। তাছাড়া পৃথিবীতে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের মতো বিপর্যয়ের ফলেও এমন বুদ্ধিসম্পন্ন সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। হতে পারে ভিন গ্রহে সেই প্রাণীর অস্তিত্ব এতটাই বিচিত্র যে আমরা হয়তো ঠিকমতো তা খুঁজতেই ব্যর্থ হচ্ছি। পৃথিবীতে সব প্রাণী কার্বন ভিত্তিক। এই কার্বন ভিত্তিক প্রাণীর জন্য তরল পানির অস্তিত্ব এক কথায় অপরিহার্য। কিন্তু মহাবিশ্বের সব প্রাণী যে পৃথিবীর মতো কার্বন ভিত্তিক হবে এমন কোনো কথা নেই। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী কাগজে কলমে সিলিকন ভিত্তিক প্রাণীর উন্মেষও ঘটতে পারে। সেক্ষেত্রে এই সিলিকন ভিত্তিক প্রাণগুলো পানির বদলে তরল অ্যামোনিয়ার সাগরে বিচরণ করবে।
পরিস্থিতি এমন হলে ভিন গ্রহে এসে সিলিকন ভিত্তিক সভ্যতা হয়তো তাদের মতো প্রাণীর খোঁজেই মহাবিশ্বজুড়ে সন্ধান চালিয়ে যাচ্ছে। ফলে পৃথিবীতে আমাদের কার্বন ভিত্তিক প্রাণীর অস্তিত্ব তাদের অজানাই রয়ে গেছে। অনেকে আবার মনে করেন, হয়তো সুদূর অতীতে কোনো এক সময় পৃথিবীতে ভিন গ্রহের অধিবাসীদের আবির্ভাব ঘটেছিল। এই দাবির পক্ষে তাদের যুক্তি, পৃথিবীর বয়স 450 কোটি বছরের বেশি, অর্থাৎ পৃথিবী সৃষ্টি হবার কম পক্ষে 900 কোটি বছর আগে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়েছিল। হয়তো এই সময় বিকশিত উচ্চ বুদ্ধিসম্পন্ন কোনো সভ্যতার প্রতিনিধিরা পৃথিবী সৃষ্টির কয়েক কোটি বছর পরেই এই গ্রহে উপস্থিত হয়েছিলেন। তাদের অবস্থানের সব চিহ্ন তারপরের 100 কোটি বছরে কালের গর্ভে বিলীন হয়ে গেছে। এমনকি 1000 বছর আগেও পৃথিবীতে এমন কোনো সভ্যতার প্রতিনিধিরা উপস্থিত হলে সাধারণ মানুষের জন্য তাদের স্বর্গ থেকে নেমে আসা দেবতা ভেবে নেওয়াটা অস্বাভাবিক কিছু হতো না। আবার হয়তো 100 কোটি বছর ধরে জৈবিক এবং প্রযুক্তিগত বিবর্তনের কারণে এই সভ্যতা মহাবিশ্বের দৃশ্যমান স্পেস টাইম কন্টিনিউমের ঊর্ধ্বে উঠে যেতে সক্ষম হয়েছে। গত শতকের শেষ দশকে পদার্থবিদ জন স্মার্ট এই সম্ভাবনার কথা প্রস্তাব করেন। তার গবেষণাপত্র অনুযায়ী এই সভ্যতা ব্ল্যাক হোলের ভেতর বিদ্যমান কোয়ান্টাম বাস্তবতায় বসবাস করতে পারে, ফলে আমাদের ভৌত জগতে চালানো কোনো গবেষণাতেই এদের অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হবে না। এই রেডিও সংকেত জৈব বা প্রযুক্তিগত স্বাক্ষর ছাড়া আরেকটি উপায়ে ভিন গ্রহের বুদ্ধিসম্পন্ন সভ্যতার সন্ধান পাওয়া যেতে পারে। এই ধরনের সভ্যতা তার সৌরজগতের বাইরে কোনো মহাকাশযান পাঠালে সেটি একসময় আরেকটি সৌরজগতে চলে আসবে। পৃথিবী থেকে এই ধরনের বেশ কয়েকটি যান পাঠানো হয়েছে। এর ভেতর ভয়েজার 1 এবং 2 নামক দুটি যান এরই মধ্যে আমাদের সৌরজগতের সীমানা পেরিয়ে গেছে। তবে বর্তমান গতিতে নিকটতম সৌরজগতে পৌঁছতেও এই যানগুলোর আরও প্রায় 40,000 বছর সময় লেগে যাবে। দুর্ভাগ্যবশত 2025 সাল নাগাদ ভয়েজার বার্তা পাঠানোর সক্ষমতা হারিয়ে ফেলবে, ফলে 40,000 বছর পর ওই সৌরজগৎ সম্পর্কে পৃথিবীতে কোনো তথ্য পাঠানো তার পক্ষে সম্ভব হবে না। অবশ্যই সৌরজগতে কোনো বুদ্ধিসম্পন্ন সভ্যতা থাকলে তারা যানটি উদ্ধার করতে পারে। সেক্ষেত্রে তাদের জন্য বার্তা হিসেবে ভয়েজারের সাথে একটি করে গোল্ডেন রেকর্ড জুড়ে দেওয়া আছে। বিখ্যাত এই গোল্ডেন রেকর্ডে পৃথিবীর অবস্থান, এর জীববৈচিত্র্য এবং মানুষের বিবরণ এবং কালোত্তীর্ণ কিছু সঙ্গীত ধারণ করা আছে। কাগজে কলমে একটি উন্নত সভ্যতার পক্ষে এমন মহাকাশযান তৈরি করা সম্ভব যেগুলো নিজেরাই নিজেদের নির্মাণ করতে সক্ষম। চালকশূন্য যানগুলো একটি সৌরজগতে পৌঁছানোর পর সেখান থেকে কাঁচামাল আহরণ করে নিজের কয়েকটি কপি তৈরি করবে, তারপর কপিগুলোকে ওই সৌরজগতের নিকটতম নক্ষত্রগুলোর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে। এমন এক একটি যান যদি আলোর বেগে শতকরা 10 ভাগ গতিতে ছুটতে পারে, তবে 20 থেকে 40 লাখ বছরের মধ্যে একটি গ্যালাক্সির সবগুলো সৌরজগতে অভিযান চালানো সম্ভব হবে। 20 থেকে 40 লাখ বছর শুনতে অনেক দীর্ঘ মনে হলেও প্রায় 1400 কোটি বছরের পুরনো এই মহাবিশ্বে তা এক পলকের চেয়েও কম। প্রশ্ন উঠতে পারে, এমন উন্নততর প্রযুক্তির একটি মহাকাশযান আমাদের সৌরজগতে প্রবেশ করলে আমরা কি তাকে শনাক্ত করতে পারব? এর উত্তর যতটা সহজ ভাবছেন আসলে ততটা সহজ না, কারণ আমরা যে স্বাক্ষরগুলোর মাধ্যমে একটি মহাকাশযান শনাক্ত করে থাকি তার বাইরেও শক্তি উৎপাদন এবং তার ব্যবহার সম্ভব। যেমন ধরুন, 2017 সালে আমাদের সৌরজগতে রহস্যময় একটি বস্তুর সন্ধান পান মহাকাশ বিজ্ঞানীরা। বস্তুটি পৃথিবীকে অতিক্রমের পর যখন সূর্যের বিপরীত দিকে যাওয়া শুরু করে তখন এর অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হয়েছিল। এর আগ পর্যন্ত বস্তুটির অস্তিত্ব সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। রহস্যময় বস্তুটির নাম রাখা হয় উমুয়ামুয়া। হাওয়াইন ভাষায় এই শব্দটির অর্থ অগ্রদূত বা বার্তাবাহক। সৌরজগতে ক্ষুদ্রাকৃতির বিভিন্ন বস্তুর আকার নির্ণয়ের জন্য বিজ্ঞানীরা তা থেকে প্রতিফলিত সূর্যের আলো পর্যবেক্ষণ করেন। তাদের এই পর্যবেক্ষণ অনুযায়ী উমুয়ামুয়া হয় লম্বাটে অথবা পুরোপুরি সমতল একটি বস্তু। এর কক্ষপথের আকৃতির কারণে প্রথমে ধারণা করা হয় উমুয়ামুয়া সম্ভবত একটি ধূমকেতু, কিন্তু স্বাভাবিক ধূমকেতুর মতো এর পেছনে ধোঁয়ার কোনো লেজ না থাকায় পরে উমুয়ামুয়াকে অ্যাস্টেরয়েড বা গ্রহাণু হিসেবে আখ্যা দেওয়া হয়। অথচ সূর্যের বিপরীত দিকে যাবার সময় ধূমকেতুর মতো এর গতি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল। হয়তো এটি ধূমকেতু হলেও এর ধোঁয়ার লেজটি বেশ ক্ষীণ, ফলে মানুষের পক্ষে তা শনাক্ত করা সম্ভব হয়নি। আবার এমন হতে পারে উমুয়ামুয়া হয়তো
অন্য কোনো গ্যালাক্সিতে বসবাসরত উচ্চ বুদ্ধিসম্পন্ন সভ্যতার পাঠানো মহাকাশযান, কারণ সূর্যের মতো কোনো নক্ষত্রের বিপরীত দিকে যাবার সময় লাইট সেল বা সৌরপাল প্রযুক্তি ব্যবহার করে চলমান মহাকাশযানগুলোর গতি বৃদ্ধি পাবে। হয়তো ভয়েজার মহাকাশযানের মতো এটিও নিষ্ক্রিয় একটি যানে পরিণত হয়েছে, তাই উমুয়ামুয়ার পক্ষ থেকে পৃথিবীর সাথে যোগাযোগের কোনো চেষ্টা করা হয়নি। উপসংহারে বলা যায়, এখন পর্যন্ত মহাবিশ্বে পৃথিবী নামক একটিমাত্র গ্রহকেই প্রাণের উন্মেষ এবং বিকাশের উপযোগী হিসেবে খুঁজে পাওয়া গেছে। এই সীমাবদ্ধতার কারণে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব কি বহুল প্রচলিত নাকি ভীষণ দুর্লভ তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। এখনও আমাদের গবেষণায় কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু এখনও আমরা খুব বেশি দূর পর্যন্ত গবেষণাও চালাতে পারিনি। এত সীমিত গবেষণায় মহাবিশ্বে আর কোথাও প্রাণের অস্তিত্ব নেই দাবি করাটা এক গ্লাস পানির উপর গবেষণা চালিয়ে পৃথিবীর মহাসাগরগুলোই প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নির্ণয়ের সমান হবে। কে জানে, হয়তো অচিরে যুগান্তকারী কোনো এক আবিষ্কার মহাবিশ্বের এই শুনশান নীরবতা ভেঙে তার সঠিক রূপটা আমাদের সামনে উন্মোচন করে দেবে।